অফিশিয়ালি নোটিফিকেশন করো, তাহলে এক একটা টিভিতে এক এক রকম দেখাচ্ছে। কেউ তো আবার আরো এত বড় করে নিউজ করে দিয়েছে ঘরবন্দি হলো, আবার কোথায় ঘরবন্দি হলো ভাই? কিছু কিছু ছোট ছোট কন্টেনমেন্ট জোন করছে, এটা তো লকডাউন করতেই পারে। গভর্নমেন্ট তো হেলথের প্রয়োজনে, মানুষের সেফটির প্রয়োজনে করতেই পারে, সেটা নয়। কেউ কেউ এটাকে নিয়ে বড় বড় রাজনীতিও করে দিচ্ছে, না জেনে ডিটেলসটা। একটা নিউজ তো ভালো করে জানতে হবে, নিউজটা আসল নিউজটা কি। ছোটো ছোটো তোমরা কয়েকটা কন্টেনমেন্ট এরিয়ায় কয়েকটা জায়গায় করছো, কিন্তু এমনভাবে ফার্স্ট পেজে এত বড় নিউজ করেছে, আবার ঘরবন্দি হয়ে গেল, যেন মনে হচ্ছে আবার সবাই করোনায় অ্যাটাক হয়ে গেল, প্যানিক ছড়াচ্ছে, এটা কথা বলবে, দিস ইজ নট কারেক্ট। কন্টেনমেন্ট জোন কলকাতার এটা নোটিফিকেশন করে দিয়ে দাও, ছোটো ছোটো এরিয়া ছোটো ছোটো রাস্তা নিয়ে করেছে, যে যে এলাকা একটু বেশি হচ্ছে, এবং এটা 7 দিনের জন্য থাকবে। তারপরে যদি 7 দিনে যদি আর কোনো কিছু না হয়, তাহলে আবার ওটাকে একটু রিল্যাক্স করা হবে। কিছু কিছু জায়গা, এই তো এইটুকু কলকাতায়, তার মধ্যে আমি দেখলাম পুরো কাগজে লিখে দিয়েছে পুরো ঘরবন্দি। দেখুন এইটুকু টুকু জায়গা কয়েকটা রাস্তার নাম দেওয়া আছে। আগে যেটাকে আমরা বলতাম রেড ABC কন্টেনমেন্ট জোন, এ জোন হচ্ছে রেড জোন, বি জোন বাফার জোন, এবং সি জোন আরেকটু এ জোন। হ্যাঁ, এখন যেটা করা হচ্ছে এ জোনটাকে এবং বাফার জোনটার কিছুটা নিয়ে ছোটো ছোটো রাস্তা ব্যারিকেড করা হচ্ছে, কারণ এইটুকু না করলে কমবে না। কারণ আমার পাড়ায় আপনারা দেখেছেন, তমা যখন হয় আক্রান্ত, তমার সাথে তমার বন্ধু বান্ধব পরিবার নিয়ে প্রায় 20-25 জন 30 জন হয়ে গেছিলো। তারপরে এরা লকডাউনটা ঠিক মতো করেছিল বলে গত 20-25 দিনে বলতে নেই টাচুরি একটাও হয়নি। কিন্তু আমাদের পাড়ার ওগুলো তো সব গরিব পাড়া, নানা রকম পট্টি আছে, সব কিছু আছে, কিন্তু একটু ভালো করে করলে হয়। যেমন আমি সাউথ 24 পরগনা জেলার কিছু করতে বলেছি, করতেই হবে। মহেশতলা, মেটিয়া বুরুজ, বিষ্ণুপুর 1-2, ঠাকুরপুকুর, বজবজ, যেগুলো তো কনজেস্টেড এরিয়া এবং প্রচুর লোক বসবাস করে, যেখান থেকে বেরোচ্ছে, সেই জন্য সেই জায়গাগুলো রাজপুর, সোনারপুর ওয়ার্ড নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ওয়ার্ড নাম্বার না, পুরো ওয়ার্ডটাই করে দিয়েছে, সমস্ত ওয়ার্ড টু ওয়ার্ড করে দিয়েছে রাজপুর বাড়িপুরারে। কে করেছে সব? সোনারপুর, সোনারপুর, রাজপুর, ডায়মন্ড হারবার, পুরো টোটালটা করে দিয়েছে। তার মানে তারা দেখেইনি। প্রথমে হচ্ছে তোমাকে কেস স্টাডি করতে হবে, কোন এলাকায় কোভিডটা হয়েছে, জাস্ট ওইটুকু এলাকাকে তুমি একদম আর কি করো, সেটা কোথায়, তোর ম্যাপ কোথায়? ঠিকই বলছেন, আমি দেখলাম রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড ধরে ধরে করা হয়েছে। তুমি ডায়মন্ড হারবার দেখো, খোলো, আমি না পড়ে না দেখে এগুলো করি না। এই জন্য কলকাতা নিয়ে আমি একটাও কথা বলিনি, ওরা খেটেছে খেটে করেছে, রাইট জায়গায় দিয়েছে, কিন্তু ওটা হয়নি, চেঞ্জ করো। এটা তো আজকে সন্ধ্যার মধ্যে ফাইনাল হবে ম্যাডাম, আমরা দেখে নেব। নর্থ সাউথ 24 পরগনা ওটা হবে না, আবার রিভিউ হবে। না, রিভিউ করেই দেওয়া হবে এটা। মহেশতলা, মেটিয়া বুরুজ কলকাতা পুলিশের সাথে বেশি কানেক্টেড দেন সাউথ 24 পরগনাস, তারা কবার যায় ওখানে? এটা তো অ্যাকচুয়াল নয়, কিন্তু এখন যদি আপনারা এটাকে রুখতে না পারেন, তাহলে কিন্তু আতঙ্ক হবে। প্রতি বছর আমি হেলথ ডিপার্টমেন্টকে বলবো একটা কাগজ তৈরি করতে, হার্ট অ্যাটাকে কত লোক মারা যায়, কিডনি ফেলিওরে কত লোক মারা যায়, এছাড়াও বিভিন্ন অ্যাকিউট যে ডিজিজগুলো আছে। আজকে কিন্তু মনে রাখবেন, সেই ডিজিজগুলো কিন্তু কভার্ড আলটিমেটলি কোভিডে হয়ে যাচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু আমরা ইচ্ছা করে মেডিকেল কলেজটা রেখে দিয়েছিলাম, কারণ মালদায় যদি আমার মেডিকেল কলেজ করতে পারে, যদি আমার মুর্শিদাবাদে করতে পারে, যদি আমার অন্যান্য জায়গায় করতে পারে, একটা মেডিকেল কলেজ কলকাতায় যার প্রসিদ্ধতা, যার সমৃদ্ধি, যার প্রতিভা, সব কিছু সবচেয়ে বেশি, অর্ধেক লোক গেলেই ভাবে আমার অসুখ ভালো হয়ে যাবে। এখানে এত ভালো ভালো ডাক্তার আছে, এত ভালো ভালো সিনিয়ররা আছে, সিনিয়ররা জুনিয়রদের দিয়ে কাজ করাবে, প্রবলেম উইল বি সলভ। এক্সপার্টস কমিটি যে রিপোর্ট দিয়েছে, যদি আপনারা রিপোর্ট মানেন, সেই রিপোর্ট অনুযায়ী আপনারা কাজ করুন, আপনারা রেডি করে ফেলুন। আর দুই হচ্ছে, আমার মনে হয় যে ডিএমির একটু মাঝে মাঝে গিয়ে মেডিকেল কলেজে বসা উচিত, এবং এই মেডিকেল কলেজটাকে এফেক্টিভ, মানে এফেক্টিভ আছেই, আশা করি আরও বেশি এফেক্টিভ হয়ে ওরা একটা মডেলে তৈরি, মডেল হিসেবে তৈরি হতে পারে।
আজকে আমার 150 জন পেশেন্ট মারা গেছে, হয়তো কোভিড দেখানো হচ্ছে, কিন্তু কোভিডের বাইরে যে অসুখগুলো ছিল সেগুলো তার কারণ হতে পারে। কারো কার্ডিও ফেলিওর, কারো কিডনি, কারো এ নানা রকম অসুখ আছে, সেগুলো এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এখন থেকে কেয়ার নিতে হবে, যেটা হচ্ছে আগে ফার্স্ট আমার প্রায়োরিটি যেটা সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, এবং সেম মেথড শুড বি অ্যালাউ অ্যাপ্লাইড ফর আদার প্রাইভেট নার্সিং হোম অলসো। অনেকে কিন্তু ইনফেকশনে মারা যাচ্ছে, আমি বাড়ি থাকলে বাড়িতে আমার ইনফেকশন ফ্রি, কিন্তু আমি হসপিটালে যাচ্ছি ট্রিটমেন্ট করতে, সেখানে যদি আমার ইনফেকশনে মারা যায় তার থেকে লজ্জার কী হতে পারে। সুতরাং প্রত্যেকটা নার্সিংহোমকেও এ ব্যাপারে গাইডলাইন্স দেওয়া উচিত, আর গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে গভর্নমেন্টের এগুলোকে টেক কেয়ার করা উচিত। আপনাদের তো আমরা বলিনি যে আমরা সাবান দেবো না, পিপি দেবো না, মাস্ক দেবো না, কী কী চাইছেন? যদি সিল্ড চান ডাক্তারদের সিল দিয়ে দাও, সিল্ডও দেওয়া হয়েছে। আর কি হলে বলুন তো যে আপনাদের প্রবলেমটা মিটবে? মানে আপনারা ভালো করে মন দিয়ে আমাদের গাইড করতে পারবেন? আপনি, আমি এটা বলতে পারি যে যখন আপনারা ভর্তি করছেন, কেস হিস্ট্রিটা লিখছেন, তুমি আপনার তাহলে যখন ভর্তি করছেন অ্যাজ এ ক্যান্সার পেশেন্ট লিখুন। শুনুন, আপনারা কি করছেন, আপনারা কোভিডটাকে প্রায়োরিটি দিতে গিয়ে এইগুলো লিখছেন না, কিন্তু ক্যান্সারে তো আমার লোক মারা যায়, এটা বাস্তব সত্য। কার্ডিও ফেলিওরে মারা যায়, কিডনি ডায়ালিসিস, এইটা বলতে হবে যে আপনার অরিজিনালটা কি। দিস ইজ দ্য রিয়ালিটি ম্যাডাম, অ্যাকচুয়ালি যে রিয়ালিটির জন্যই তো বলছি ম্যাডাম, যে আপনারা ক্যান্সার পেশেন্ট হলে তো আমাদের এখনো জানি ক্যান্সারে সেকেন্ড স্টেজ পর্যন্ত তবুও কিছু করা যায়, থার্ড ফোর্থ স্টেজে তো ন্যাচারালি এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি, লোককে ফেস করতে হচ্ছে। কিন্তু অন্যান্য পেশেন্ট যেগুলো আছে, যেগুলো আপনাদের একটু হাতের ছোঁয়ায় ভালো হয়ে যেতে পারে, আপনাদের গ্লাভস টাবগুলো সব দিয়েছে তো ম্যাডাম? উই ডোন্ট হ্যাভ এনি ডেফিশিয়েন্সি অ্যাজ ফার অ্যাজ মানে জিনিসপত্র ইজ কনসার্ন। হ্যাঁ, মাঝে সাঝে সব জায়গায় সমস্যা হয়, সেটা আমরা ওভারকামও করি, কিন্তু এটাও ঘটনা যে মোস্ট অফ দ্য কেসেস আমি বলতে পারি যে তাদের এমন সিনারিও ছিল যে তাদের যদি কোভিড নাও হতো সেই পেশেন্টগুলো কিন্তু ম্যাডাম মারা যেত। আমি তো সেটাই আপনাকে বলছি, এই পয়েন্টটাই তো আপনাকে আমি হেলথ ডিপার্টমেন্টকে বললাম যে একটা তৈরি করতে। প্রতি বছর আমাদের গড়ে কত লোক মারা যায়, কী কী রোগে মারা যায়, আমাদের তো একটা অ্যাভারেজ আছে, আমাদের জন্ম হয় কত, আমাদের মৃত্যু হয় কত প্রতি বছর, এই ডেটাটা অ্যানালিসিস করে আপনাকে এটার সাথে মেশাতে হবে, এটা আপনাকে মনে রাখতে হবে। এইটা তো আমরা দেখে নিচ্ছি, কিন্তু আপনাদের যেটুকু আমার সিনিয়র ডক্টরদের কাছে আমার যেটা রিকোয়েস্ট থাকবে, এবং প্রত্যেকটা কোভিড হসপিটাল থেকে শুরু করে জেনারেল হসপিটাল, যে জেনারেল হসপিটাল আছে প্লিজ ট্রিটমেন্ট দিন, জেনারেল হসপিটালে পেশেন্টরা যাচ্ছে তারা ট্রিটমেন্ট পাক, কারণ অনেকে আজকে কোভিড হওয়ার ফলে চার মাস ধরে তারা কিন্তু অনেকে জেনারেল হসপিটালে ট্রিটমেন্ট পায়নি, ফলে অনেকে আছে তারা এমনকি ড্রাগ পর্যন্ত পায়নি, তাদের খুব অসুবিধে হয়েছে। আমরা তো তাদের হেল্প করতে চাই, বিশ্বাস করুন আমি যখন দেখি একটা পেশেন্ট মারা গেছে না, আমি আপনার সাথে কারণে একমত যে আপনি যেটা বলছেন আপনি বাজে কথা বলেননি, আপনি ঠিকই বলেছেন, আমি ওটা ভাবি, আমি এদেশে তর্কাতর্কি করি মাঝে মাঝে, কিন্তু আমার কখনো কখনো মনে হয় কি দূর মরে গেলে মরে যাবো, সব ছেড়ে দিই, দিয়ে হসপিটালে গিয়ে যে লোকগুলো খুব অসুস্থ খুব মুমূর্ষ তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বিশ্বাস করুন আমি যতই টেক কেয়ার করি আর যাই করি, এটা সবাই বলছে এমনভাবে ঢুকে গেছে সবার মধ্যে, কারো হয়তো হয়ে গেছে অ্যান্টিবডি হয়ে গেছে, কারো হয়তো হবে, এর থেকে কেউ রেহাই পাবেন এরকম একটা ব্যাপার, 80% হবেই এরকম কেউ কেউ এক এক রকম বলছে, যা বলছে সবই তো শুনছি, কাজে সেটার দিকে আমরা যাচ্ছি না, কারণ আমরা গবেষকও নই এবং আমরা গবেষণাও করছি না বা রিসার্চ করে এগুলো বের করছি না, কিন্তু আমাদের হাতের সামনে যতটুকু পারি দিতে, হয়তো খুবই সামান্য সেটুকু। আমি সিনিয়র ডাক্তারদের এটা নিশ্চয়ই রিকোয়েস্ট করব যে যেগুলো প্রিকশন নেওয়া উচিত, অনেক ডাক্তারদের যে প্রিভেন্টিভ মেজার যেগুলো নেওয়া উচিত, অনেক প্রিভেন্টিভ মেজার আছে যেগুলো ডাক্তারদের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে এবং বিশেষ করে লোকাল ক্ষেত্রে এগুলো আমাদের ইউজ করা উচিত। অনেকে এমনকি হোমিওপ্যাথিটাও খাচ্ছেন না, যে হোমিওপ্যাথিটা ICMR বা ওরা আয়ুষ ডিপার্টমেন্ট থেকে মনে হয় প্রেসক্রাইব করেছে কেউ, আরে একটু একটু নিতে হবে, আপনারা তো নিজেরা ডাক্তার, আপনারা তো নিজেরা জানেন, নিজেদের তো ভালো থাকতে হবে, এবং আপনাদের একটু কথা, এই যে আজকে একটা সিস্টেম করেছে, আগে তো ছিল না, যে পেশেন্ট পার্টিদের সাথে কোভিড পেশেন্টদের বাড়ির লোকেদের ভিডিওতে কথা বলে দিচ্ছেন, টেলিফোনে, মোবাইল টেলিফোনে কথা বলে দিচ্ছেন, ভেরি গুড। একটা করতে পারেন মেডিকেল কলেজে, যেটা অন্যান্য জায়গায় আস্তে আস্তে সেটা করতে তো টাইম লাগবে, এত তাড়াতাড়ি হবে না, কিছু যদি আমরা জাস্ট মুখ থেকে গলা পর্যন্ত এইটুকু, ওরা যেমন সিল্ড এ করছে, সিল্ড টিল্ড করে করুক, ওই রকম ছোট্ট ছোট্ট যদি আমরা একটা করে সিল দিয়ে দিতে পারি প্রত্যেকটা পেশেন্টের জায়গায়, কোভিড পেশেন্ট, তাহলে ডাক্তাররা যখন গেল কথা বলল, প্যারামিটারে তো সব দেখতে পাচ্ছে,
প্যারামিটার তো এগুলো তো নার্সরাই প্যারামিটারটা টোটালটা দিয়ে দেয়, তার ব্লাড কন্ডিশন, তার প্রেশার কন্ডিশন, তার হার্ট কন্ডিশন, তার অক্সিজেন কি আছে, এগুলো তো, তার অন্য কি প্রবলেম আছে, তার তো কেস হিস্ট্রি তো নার্সরাই সাথে করে নিয়ে যায়। মানে আমি অনেকদিন হসপিটালে থেকেছি বলে আমার মনে হয়েছে, মেবি রং অলসো, তো নিয়ে যায়। সুতরাং ওইটুকু যাতে ডাক্তাররা এফেক্টেড না হয়, একটা করে সিল তৈরি করো। তুমি দেখো আমাদের ট্রান্সপোর্টে তৈরি করেছে, আমরা ট্রান্সপোর্টে দেখো ড্রাইভিংয়ের ওখানে একটা তৈরি করেছে, এইটা তোমাদের মোট যত ডাক, হয়তো একবারে সব আমরা পারবো না, এর জন্য আমার টাইম লাগবে, তৈরি করতেও তো কাউকে দিতে হবে যে তৈরি করতে পারবে। এইটা তোমরা দেখো একটা করে সিল ঢেলে ওটাই মাঝে মাঝে ওইটা সেটই থাকবে, ফিক্স আপ ফিক্সড করে দাও, তাহলে কী হবে, মাঝে মাঝে একটু স্প্রে করে দেবো, হয়ে গেল। ফিক্সড করে দিলে তাহলে ডাক্তাররাও অন্তত ভাববে যে যেখান থেকে এফেক্টটা হতে পারে সেইটুকু অন্তত, সে শিল্ডও পড়ছে, সে ওইটুকু প্রিকশনও নিচ্ছে। পিপিইটা দরকার হলে আরও ভালো করে ইউজ করতে হবে। আমরা আসার মেয়েদের পর্যন্ত একটা চাদর করে দিয়েছি আমি, কেন জানেন, তোরা পিপিই পড়লে বলবে আমাদের পিপিই ওরা পড়ছে কেন। আমি আসার মেয়েদের বুদ্ধি করে করেছে কি, আমার 60,000 মেয়ে এবং ওরা প্রায় 30-35 কোটি বাড়ি মানে বারবার করে ভিজিট করেছে, 2.5 কোটি পরিবার কিন্তু বারবার করে ভিজিট করেছে, ওদেরও তো একটা ব্যাপার আছে। আমি সেই জন্য ওদের করেছি কি, একটা চাদর বানিয়ে দিয়েছি ভালো, ওই চাদরটা এমনি সুতির চাদর, ওই চাদরটা গায়ে দিয়ে ওরা যাচ্ছে সার্ভে করতে, যখন যাচ্ছে এবার বাড়িতে যখন ফিরে আসছে চাদরটা ফেলে দিচ্ছে, মানে চাদরটা কেচে নিচ্ছে ডেটল জলে সুতির, তো অন্তত ওইটুকু প্রোটেকশন যতটুকু পাচ্ছি। তবে একটা জিনিস জেনে রাখবেন, দরজা জানলা খুলে দিলে কিন্তু ভাইরাসটা তাড়াতাড়ি বেরিয়ে চলে যায়। আমি এখন যখন গাড়িতে চড়ি, জাস্ট আমি আমার কথা বলছি, আমি কিন্তু কাজটা খুলে দিই, আমি যখন বাড়িতে থাকি আমার জানলা দরজা নেই, খুব কম, মানে দরজা একটা আছে বাট জানলা টানলা নেই, আমি যতটুকু পারি ওই দরজায় খুলে দিই, যাতে একটু আধটু যদি রোদ্দুর বা হাওয়া আসে ভাইরাসটা বেরিয়ে যায়। আপনারা যারা পোর্টেবল এসিও যেখানে করবে, ডাক্তাররা যদি 8 ঘন্টা ডিউটি করে, অ্যালাউ দেম 4 hours to 5 hours এসি থাক কাজ করবে, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা দরকার হলে আপনারা কিন্তু খুলে দিন দরজা জানলাগুলো যেখানে সুযোগ আছে। কেন বলুন তো, এতে ভাইরাসটা বেরিয়ে যাবে, আপনাদের পক্ষেও ভালো। যে কিন্তু যতগুলো সম্ভব এক্ষুনি টাকা পয়সা হয়তো অত আমার হবে না, এক একটা পোর্টেবল এসির দাম কত, যেটা হচ্ছে ওই হলে যেগুলো হয় ধরো বড় এক একটা সিঙ্গেল এতে যে দিয়ে লাভ নেই, ডাক্তাররা যেখানে কাজ করে, যেটা হচ্ছে ডাক্তারদের যেখানে চেম্বার বা অনেক পেশেন্ট একসাথে ধরো এরকম একটা বড় রুম আছে সেখানে তোমার কাজ করবে, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রুমে তুমি এরকমভাবে করে করতে পারবে না, পোষাতে পারবে না। এটা ডরমেটারি টাইপের যেগুলো আছে সেগুলোতে করতে পারে, আর হচ্ছে ডাক্তারদের চেম্বারগুলোতে করতে পারে। সিঙ্গেল রুমে ম্যাডাম অলরেডি এসি রয়েছে, যেটা যেখানে সিসিইউ রয়েছে অথবা যেখানে এদেরকে ভেন্টিলেশন, ওগুলোর কথা বলছেন, ওরা বলছে যেটাতে নেই। হ্যাঁ কিন্তু ম্যাডাম আমরা একটা এমআর বাঙ্গুরে করেছি, খুব ভালো কাজ করছে, সেটা হচ্ছে কি ওয়ার্ডের পেছনে একটা জায়গায়, সেখানেতে আমরা একটা এসি রুম করেছি যেখানে রাউন্ডের পর ডাক্তার এবং সিস্টার এসে বসে এবং সেখানে কম্পিউটার ফম্পিউটার দিয়ে দেওয়া হয়েছে, ডেটাগুলো এন্ট্রি করে। আচ্ছা কিছুক্ষণের জন্য ওরা শান্ত হয়, তারপরে আবার 1 ঘন্টা 1 ঘন্টা কাজ করলো, কাজ করছে। একটা কাজ করো ইমিডিয়েট, যেটা ওনারা বলছেন ডাক্তারদের যখন 8 ঘন্টা করে ডিউটি করতো, এখন তো তাও 7 দিন মনে হয় ছুটি দেওয়া হয়েছে, 7 দিন ছুটি 7 দিন এটাও তো করা হয়েছে, তাহলে একটা কাজ করো ওদের ইমিডিয়েট, ওদের যেখানে ওরা কাজ করবে সেখানে কয়েকটা জায়গা থেকে ইমিডিয়েট পোর্টেবল মেশিন কিনে দিয়ে দাও, তাহলে কী হবে, তাহলে অন্তত রেস্টিং টাইমটা যেটা হচ্ছে একবার তো ঘুরে আসতে হবে, তাকে তো রেজাল্টও দেখতে হবে, এও করতে হবে, সে অত নিঃশ্বাসটা নেবার সুযোগ পাবে। রেকর্ডকিপিংগুলো ওখানে করলে কি হয়, বিএসটিটা ওয়ার্ডে আমার নিয়ে যাই না, যাতে করে ভাইরাসের প্রবলেম হয়, এইখানে এসে বিএসটি লিখে কম্পিউটারে ডেটাগুলো টাইপ, সেই জন্যই তুমি দেখে নাও এগুলোকে ভালো করে করে দাও, যাতে এগুলোকে স্যানিটাইজারও করে দাও ভালো করে, এবং এগুলোতে যা লাগবে টাগলো এর জন্য কার্পণ্য করো না, এটা করে দাও। এবং ডিএইচএস দরকার হলে ডিএমই আর ডিএইচএস গিয়ে কালকে কাজগুলো করে দেবে, টাকা পয়সা যা প্রয়োজন বা প্রবলেম আছে নিগম দেখে দেবে এবং সিএস নিজে দেখে দেবে। পাবলিক বেশি, ঘরবাড়ি বেশি, সেই সব জায়গায় কিন্তু এই রোগটা বেশি স্পর্শ করে এবং আবাসনগুলোতেও হচ্ছে, অনেক জায়গায় বস্তিবাসীরা বরঞ্চ কেয়ার নিচ্ছে কিন্তু আবাসনগুলোতে হচ্ছে, কিন্তু আজকে আমি দেখলাম একটা দুটো বস্তিতেও হয়েছে, যেটা উল্টোডাঙ্গা বাকি সব আবাসন দুটো বস্তিতে হয়েছে, কারণ বস্তিগুলো এখন আমরা অনেক ডেভেলপও করেছি। হাওড়ার দিকে হচ্ছে তার কারণ হাওড়ার দিকে অনেক লোকজন পোর্টের জায়গায় থাকে, যেমন আমি একটা বস্তিতে একবার ঢুকেছিলাম, ওখানে বাথরুম টাথরুম ভালো নেই, আমরা করতে পারি না কারণ ওটা স্টেট গভর্নমেন্টের নয়, ওটা পোর্টের আন্ডারে। তুমি দেখবে যেতে 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 যে হাওড়া দিয়ে যেতে যেতে তুমি ডিএমএ বিল্ডিংয়ের ওখানে ওই বাড়িগুলো, আমি ওখানে ঢুকেছিলাম,
ওদের একটা বাথরুম, জায়গাগুলো ভালো নয়, ড্রেনেজ সিস্টেম নেই, এবং ওটা হচ্ছে কলকাতা পোর্টের জায়গা, ইল্লিগালি যারা বসে আছে তাদের কিছু দেয়নি, ফলে ওই জায়গাটা তোমার তো হবেই, ওখানে তুমি প্রিকশনটা নিতে পারছো না। এখন আমাদের বস্তিগুলো যেগুলো কলকাতায় বা আশেপাশে, এগুলো এখন বাঁধিয়ে দেওয়া হয়েছে, বাথরুম ভালো করে দেওয়া হয়েছে, আগে মাটির ছিল, এখন প্রত্যেকটা আমি নিজে দেখেছি আমাদের এলাকাগুলো কীভাবে বস্তিগুলোকে আমরা উন্নয়ন করে দিয়েছি, উন্নতি করে দিয়েছি, এবং সেগুলোকে রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। কাজে এটা দেখে নিয়ে যে যে জায়গাগুলো করবে, সাত দিন চলবে, সুফল বাংলাকে বলবে যেতে, যাতে লোকে বাজারে জিনিসগুলো পেয়ে যায়। এমার্জেন্সি কোনো কিছু থাকলে তারা পুলিশের কাছ থেকে দেখে নেবে। এই কন্টেনমেন্ট জোনগুলোর মধ্যে যে ছোটো ছোটো অফিস বা ছোটো ছোটো দোকান আছে, এই সাত দিন তাদেরও রেস্ট্রিকশনে থাকতে হবে, এবং দরকার হলে তারা ওয়ার্ক ফ্রম হোম করবে, এই কটা দিন ওয়ার্ক ফ্রম হোম করবে যে জায়গাগুলো এরকম পরিস্থিতি আছে। আমরা চেষ্টা করবো বাইরে যেন এটা বেশি না বাড়ে, আর বাড়লেই তো চিকিৎসকদের পায়ে আমাদের পড়তেই হবে, কোনো উপায় নেই। কাজে এদিকটাও তোমাদের লক্ষ্য রাখতে হবে, ওদিকটাও লক্ষ্য রাখতে হবে, দুটো দিকই। এটা আগামীকাল 5টা থেকে চালু হবে ম্যাডাম, কাজে এখন সময় রয়েছে, আপনি যে দিশা নির্দেশ দিয়েছেন সেটা মেনে আমরা করে নেব। লকডাউনটা কাল থেকে, এই কথাটা কালকে 5টা থেকে, হ্যাঁ 5টা থেকে, তার আগে পাবলিককে জানা উচিত কোন কোন রাস্তা। ইয়েস ম্যাডাম, আজকে সন্ধ্যার মধ্যে আমরা, যেমন কিছু কিছু রাস্তা, কিছু কিছু রাস্তা হয়তো অর্ধেক রাস্তা ছোট ছোট জোন করে করা হচ্ছে, কাজে খুব একটা বেশি পকেট আছে তা নয়, কিন্তু মিউনিসিপ্যালিটিগুলোর কিছু কিছু পকেট আছে, সেখানে বারাসাতের কিছু পকেট আছে, মধ্যমগ্রামের কিছু আছে, ওদিকে ব্যারাকপুরের কিছু আছে, ওদিকে হাবড়ার কিছু আছে, তিন চারটে করে পকেট আছে আমি দেখে নিয়েছি, অশোকনগরের আছে, এরকম সব জায়গায় আছে, কলকাতারও যেমন 10-12টা পকেট আছে, যেখান থেকে এটা বেশি হচ্ছে। কাজে ঠিক আছে, আমি নর্থ চব্বিশ পরগনার কিছু কিছু গ্রামীণ এলাকাও আছে, যেগুলো কিছু কিছু এলাকা যেগুলো ডেঙ্গু প্রবণ হয় দেখে নিতে হবে, বসিরহাট, হ্যাঁ কিছু বসিরহাটখানে আরও কিছু কিছু আছে, কিন্তু ওরা একটা এ করেছে, সিস্টেম করেছে, এবং সিস্টেমটা ফলো করেছে, এরা করেনি, এরা ঘরে বসে ঢুকে দিয়েছে।